আসসালামু আলাইকুম। এখন আমি দেখাতে যাচ্ছি একটি জিল ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ডিভাইস, নাম ডিজিটাল থার্মোমিটার, হাইগ্রোমিটার, টেম্পারেচার হিউমিডিটি মিটার, যার মডেল হচ্ছে PH1100, PH1100। এটি জিল ব্র্যান্ডের মেড ইন ইংল্যান্ডের একটি প্রোডাক্ট, যাতে রয়েছে 50 ডিগ্রি থেকে 70 ডিগ্রি টেম্পারেচার দেখার সুবিধা, আর রয়েছে 10% থেকে 99% হিউমিডিটি দেখার সুবিধা। এটির অ্যাকুরেসি হচ্ছে টেম্পারেচার +/- 1 ডিগ্রি সেন্টিগ্রেড এবং হিউমিডিটি +/- 5%। এটির রেজুলেশন হচ্ছে 0.1 ডিগ্রি সেন্টিগ্রেড আর হিউমিডিটি রেজুলেশন হচ্ছে 1% RH। এটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 1.5 ভোল্ট AAA ব্যাটারি। তো চলুন আমরা আনবক্সিং করে দেখি এই মিটারটিতে এই বক্সে কি আছে। এটা হচ্ছে মিটারের বক্স। তো বক্সটা খুলে মিটারটা বের করি। হচ্ছে মূল মিটার, এটা থাকে একটা সেন্সর কেবল, এটা হচ্ছে মিটার, ভিতরে থাকে একটা ইউজার গাইড, ইউজার ম্যানুয়াল, আর একটা থাকে 1.5 ভোল্ট AAA ব্যাটারি। এটা হচ্ছে ইউজার ম্যানুয়ালটা আমার লাগছে না। এটাতে কি আছে, 3টা বাটন সামনে আছে, ম্যাক্সিমাম মিনিমাম বাটন, সেট বাটন, ইন আউট বাটন, অর্থাৎ এই মিটারটা ইনডোর আউটডোর দুইটা দেখা যাবে, তাই এখানে ইন আউট বাটন আছে। আর পিছনে আছে 2টা বাটন, একটা সেন্টিগ্রেড এবং ফারেনহাইট দেখার জন্য সেন্টিগ্রেড ফারেনহাইট বাটন, আর একটা অ্যালার্ট বাটন। তো চলুন আমরা ব্যাটারি উঠিয়ে দেখি। তার আগে সেন্সরটি লাগাইতে হবে। এটা হচ্ছে সেন্সরের পোর্ট, এখানে সেন্সরটি লাগাইতে হবে। আর এটা হচ্ছে ব্যাটারি কেস, ব্যাটারিটি লাগাই। ব্যাটারি লাগানোর সঙ্গে সঙ্গে একটা বিপ, একটা সাউন্ড আসে। ব্যাটারিটি লাগালাম। ব্যাটারি লাগাইলে আমরা 3টা ডিসপ্লে দেখতে পাচ্ছি। উপরেরটা হচ্ছে টাইম ডিসপ্লে, মাঝখানেরটা টেম্পারেচার, নিচেরটা হিউমিডিটি। উপরেরটা টাইম, মাঝখানেরটা টেম্পারেচার, নিচেরটা হিউমিডিটি। টেম্পারেচারের আগে ইন শব্দটা লেখা, তার মানে হচ্ছে এটা ইনডোরের টেম্পারেচার দেখাচ্ছে। এইখানে ইন আউট একটা বাটন আছে, বাটনটাতে চাপ দিলে আমরা আউটের টেম্পারেচারটা দেখতে পারবো, অর্থাৎ এই সেন্সরে যেটা শো করছে, এই সেন্সরে যে টেম্পারেচারটা নিচ্ছে সেইটা এখানে শো করছে। আমরা একটু সেন্সরে হাত দিয়ে দেখি টেম্পারেচার কী হয়। এই যে হাত দিয়ে রাখলাম, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। হাত দিয়ে রাখলে টেম্পারেচার চেঞ্জ হয়, 28 থেকে 31 চলে আসছে। টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তার মানে এই সেন্সর কাজ করছে। এটা হচ্ছে আউটডোর টেম্পারেচার দেখাচ্ছে। আবার যদি আমি ইনডোরে যেতে চাই, তাহলে এই বাটনটাতে চাপ দিব। আমার ইনডোরের টেম্পারেচার ছিল 28 আর আউটডোরের টেম্পারেচার হয়েছে 32, যেহেতু আমি সেন্সরে হাত দিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম, অর্থাৎ এই টেম্পারেচারটা ম্যাক্সিমাম, আউটডোর টেম্পারেচার কত, এখানে আউটডোর ম্যাক্সিমাম, ইনডোর ম্যাক্সিমাম দেখাচ্ছে, আউটডোর মিনিমাম, আউটডোর ম্যাক্সিমাম, এটাতে ম্যাক্সিমাম মিনিমাম দেখাচ্ছে। এখন আমি যদি ইনডোরে চাপ দিই, তাহলে ইনডোরের ম্যাক্সিমাম মিনিমাম এটাতে দেখতে পাবো। ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার এবং হিউমিডিটি দুটোই দেখা যাচ্ছে। এ হচ্ছে এটার ফাংশন। আর পিছনে যেটা আছে সেটা হচ্ছে CF, অর্থাৎ সেন্টিগ্রেড আর ফারেনহাইট। এই বাটনটাতে চাপ দিলে সেন্টিগ্রেড ফারেনহাইটে যদি চাপ দিই, হ্যাঁ এখানে সেন্টিগ্রেড ছিল, এখন ফারেনহাইটে শো করছে, সেন্টিগ্রেড ছিল ফারেনহাইটে শো করছে। আর মাঝখানে যে বাটনটা সেটা হচ্ছে সেট বাটন। सेट बाटनटा आमरा टाइमटा सेट करार जोन्नो व्यवहार करब। सेट बाटने चाप दिले एखाने 12 आवर 24 आवर्स एरकम देखाচ্ছে। तो 24 आवर्सटाके आमरा 12 आवर निये निलाम। आबार सेट बाटने चाप दिई, सेट बाटने चाप दिले मिनिटेर घरटा बीप करछे। এখন এটাকে আমরা এই ম্যাক্সিমাম মিনিমাম বাটন দিয়ে এটাকে টাইমটা ঠিক করব। এখন বাজে 1:57, তো আমি এটাকে 57 তে নিয়ে যাচ্ছি। এটাকে 57 তে নিয়ে গেলাম, আবার সেট বাটনে টিপ দিলাম। এখন স্বাভাবিক 12:57 দেখায়। আবার সেট বাটনে চাপ দিই, 12 ঘন্টাতেই রাখি। এখন 12 ঘন্টাটাকে আমরা ঠিক করি। এখন বাজে 1টা, তো 1টাতে নিয়ে গেলাম, 1:57। এখন টাইমটা সেট হয়ে গেল। আবার সেট বাটনে চাপ দিলে আমরা টাইমটা স্বাভাবিক পজিশনে নিয়ে আসলাম। এই হচ্ছে এটার কাজকর্ম। আর এইটাতে পিছনে একটা হোল আছে যেটা দিয়ে আমরা ওয়ালে হ্যাং করে রাখার জন্য, হ্যাঙ্গিং হোল বলে। আর এটার সাথে আরেকটা স্ট্যান্ড আছে যেটা দিয়ে আমরা ডেস্কেও রেখে ইউজ করতে পারবো। আর এই হোলটা ব্যবহৃত হয় ওয়ালে হ্যাং করার জন্য। অ্যালার্ট, আমরা অ্যালার্ট সেট করতে পারি। অ্যালার্টে চাপ দিয়ে দেখি কী দেখায়। অ্যালার্টে চাপ দিলে এখানে একটা সিম্বল আসছে, একটা চিহ্ন আসছে। তো এই অ্যালার্টটা মেনলি হচ্ছে অ্যালার্ম আর কি। তো যদি ঘড়ি এই টাইমে আসে, এই টাইম যখনই আসবে তখনই অ্যালার্ম বাজতে থাকবে, এই টাইম যখনই আসবে তখনই অ্যালার্ম বাজতে থাকবে। এটা হচ্ছে অ্যালার্ট বাটনের কাজ। আমরা এটাকে বন্ধ করে রাখতে পারি, আবার এখানে চাপ দিয়ে ধরলে এটা বন্ধ হয়ে যাবে। একটু চাপ দিয়ে ওয়েট করতে হয় আর কি, একটু চাপ দিয়ে ওয়েট করলে বন্ধ হয়ে যাবে। তো সবই জানলাম। আবার বলি, এটা হচ্ছে একটা থার্মো হাইগ্রোমিটার। এটাতেই মেজারমেন্ট দেখা যাবে, রুমের টেম্পারেচার, হিউমিডিটি এবং ক্লক দেখা যাবে। ম্যাক্সিমাম টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার দেখা যাবে, ইনডোর আউটডোর টেম্পারেচার দেখা যাবে। যে রুমে এটা থাকবে সেই রুমের হিউমিডিটি দেখা যাবে, ম্যাক্সিমাম হিউমিডিটি, মিনিমাম হিউমিডিটি দেখা যাবে, ম্যাক্সিমাম টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার দেখা যাবে। আর এইটাকে ওয়ালে ঝুলিয়ে রাখা যাবে এবং ডেস্কে, টেবিলে রেখেও এটা ইউজ করা যাবে। এই হচ্ছে এই মিটারের কাজকর্ম। তো এই মিটারটা যদি ভালো লাগে, আপনারা যদি কিনতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে এই মিটারের লিঙ্ক দেওয়া থাকবে। আপনার ডেসক্রিপশন ওই লিঙ্কে ক্লিক করে এই মিটারটি কিনতে পারেন। তো আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ল্যাবটেক্সের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।